ভিউয়ার্স থ্রি সিক্সটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের বলবো ইটালি সম্পর্কে কিছু অজানা তথ্য তার আগে বলিনি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইটালিকে বলা হয় স্বপ্নের দেশ পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে ইটালি তার পরিচয় দিয়েছে শুধু রোমান সাম্রাজ্যের জন্য নয় প্রাচীনকালে তার শিল্প ও বিজ্ঞান চর্চার প্রভাব আজও পৃথিবীতে রয়েছে এবং যতদিন মানুষ থাকবে তাকে অস্বীকার করা সম্ভব হবে না মোনালিছা ছবিটির সেই বিখ্যাত চিত্রশিল্পী দ্য লিওনার্দো ভিনচি এদেশেই জন্মগ্রহণ করেছেন দূরের গ্রহ নক্ষত্রকে কাছ থেকে দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহার হয়ে থাকে এবং তার পিছনে যে মানুষটার অবদান আমরা চিরকাল মনে রাখব সেই গেলিলিওর জন্ম এই ইটালিতে মহাকাশ বিজ্ঞানে ব্যবহৃত টেলিস্কোপের উন্নতির পিছনে তার যতটুকু অবদান রয়েছে তা আজও সাধারণ মানুষ তথা বিজ্ঞানীদের কাছে অকল্পনীয় ইটালির প্রতিটা কোণ ঐতিহ্য ও শিল্প কারুকার্যের জন্য বিখ্যাত ইটালি শব্দটি এসেছে ইটালিয়া থেকে এর অর্থ হল ল্যান্ড অফ কাবস সম্ভবত প্রাচীন দক্ষিণের ইটালীয় উপজাতিদের প্রতীক ছিল সার আসলে ইটালির বর্তমানের দক্ষিণ দিকটাকে ইটালিয়ান নামে ডাকা হতো ইটালির মোট আয়তন তিন লক্ষ এক হাজার তিনশো চল্লিশ বর্গ কিলোমিটার ইটালির জনসংখ্যার দিক থেকে বর্তমানে তেইশতম এবং ইটালিয়ান ভাষা এদেশের আধিকারিক ভাষা এবং দেশের নাগরিকদের ইটালিয়ান বলা হয় ইটালিতে খ্রিস্টান ধর্মের মানুষ সবথেকে বেশি এদেশের প্রায় ত্রাশি ভাগ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে ইটালির জাতীয় মুদ্রা ইউরো ইউরোপে বাংলাদেশি আটাত্তর টাকার সমান ছয় থেকে ষোলো বছর বয়সে ইটালিতে পড়াশোনা বিনামূল্যে করানো হয় তাই এদেশের অধিকাংশ জনগণই শিক্ষিত এবং শিক্ষার হার অনেক বেশি ইতালির রাজধানী রোম শহর রোমের ইতিহাস কয়েক শতাব্দীর যেখানে প্রাচীন বাড়িঘর এবং ভাস্কর্য পৃথিবীর আশ্চর্য নির্মাণের মধ্যে গণ্য করা হয় এক রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম তাই ঐতিহাসিকদের মতে রোম শহরকে পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান রূপে আখ্যা দেওয়া হয় এই রোম শহরের মধ্যেই রয়েছে পৃথিবীর সবথেকে ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটি আরেকটা বিখ্যাত শহর ভেনিস এই ইটালিতে অবস্থিত প্রায় একশো বিশটা ছোটো দ্বীপ নিয়ে গঠিত এই শহর আর এই ছোট ছোট দ্বীপগুলোকে যুক্ত করেছে প্রায় চারশোটির মতো ছোট ছোট ব্রিজ দ্বীপগুলির মধ্য দিয়ে বয়ে যাওয়া ক্যানেলগুলির মধ্য দিয়ে যাওয়ার সময় বোঝা যায় এই শহরের আসল সৌন্দর্যটা তাই সিনেমাতে প্রায়ই এই শহরের ঝলক আমরা দেখতে পাই একসময় শিল্পীদের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত এই ভেনিস শহর শিল্প কার্যের জন্য বিখ্যাত ছিল সাধারণত কাচের কারুকার্যের জন্য প্রাচীনকাল থেকেই ভেনিস শহরটি বিখ্যাত ছিল ইটালিতে অপরাধের মাত্রা অনেক বেশি তাই এই অপরাধীরা দেশের অর্থনীতিকে বিভিন্নভাবে প্রভাব ফেলে দুবাইয়ের মতো ইটালির পুলিশও তাদের দামি গাড়ি ব্যবহারের জন্য জনপ্রিয় নাম করা সব ফুটবলের মাঠ এবং ফুটবল দল যেমন ইন্টার ইন্টারমিলন এসি মিলন এই শহরেরই ইতালির একটি শহরে জ্যান্ত মানুষ দিয়ে দাবা খেলা হয় মানুষ দিয়ে দাবা খেলার জন্য শহরটা খুবই জনপ্রিয় এই খেলা কয়েকশো বছরের পুরনো দু সালের গবেষণায় সবথেকে ভালো স্বাস্থ্য পরিষেবার জন্য ইটালি ছিল দ্বিতীয় ফলে ইটালিতে মেয়েদের সম্ভাব্য আয়ুকাল হচ্ছে পঁচাশি বছর এবং ছেলেদের ক্ষেত্রে মাত্র আশি বছর কিন্তু বর্তমানে যে সারা বিশ্বের মহামারী করোনা ভাইরাস ছড়িয়েছে উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও এ পর্যন্ত অনেক মানুষ মারা গিয়েছে এই ইটালিতে